আমরা চাই যারা এই নারকীয় বড় বড় ঘটনার সাথে যুক্ত তাদের সমাজে থাকার অধিকার নেই ন তারিখ ঘটনা ঘটেছে দশ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছে যে এই কেস যদি চায় সিবিআই নিতে পারে আমরা চাই বিচার হোক সুবিচার হোক আজকে চোদ্দ দিন সিবিআই তদন্ত করছে সারদার তদন্তে দশ বছর হয়েছে এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি ট্রায়াল তো ভুলে যান যত তদন্ত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার থেকে শুরু করে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে শুরু করে যত তদন্ত একটারও কোনো সুরাহা হয়নি দু বছর ধরে আজকে শিক্ষামন্ত্রী জেলে তথাকথিত আগের যে শিক্ষামন্ত্রী ছিল আমাদের দলের প্রাক্তন মহাসচিব পার্থ চ্যাটার্জি জেলে কি বিচার হয়েছে যারা রাস্তায় বসে মেধা যুক্তরা আন্দোলন করেছে লড়াই করেছে বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে বিজেপি খালি তৃণমূল কংগ্রেসকে দুর্বল এবং ভারতবর্ষের বুকে বাংলাকে কলুষিত এবং কালিমা লিপ্ত করার জন্য ব্যবহার করেছে আজকে বিচার হয়নি। আমি আপনাদের বলছি বিচার তবেই হবে যদি আইন আসে আরেকবার আপনারা জোর গলায় বলুন পিছনে যারা আছে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমরা চাই যারা এই ঘটনার সাথে যুক্ত সে যে কোনো রাজনৈতিক দল হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক কিন্তু তার সাথে এই ঘটনার যাতে ভূভারতে কোনোদিন পুনরাবৃত্তি না হয় আজকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ধর্ষণ বিরোধী টাইম বাউন্ড আইন এই আইন যদি আগামী তিন চার মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়বে বৃহত্তর আন্দোলন গড়বে আর মানুষ যদি রাস্তায় নামে কেউ আটকাতে পারবে না মানুষ মানুষ রাস্তায় রাস্তায় নেমেছিল নেমেছিল টাকা আপনারা পেয়েছেন দিনের নবজোয়ারের মাধ্যমে আমরা পঞ্চায়েত নতুন করে গঠন করে যোগ্যদের সুযোগ দিয়েছি কাজ করার মানুষ রাস্তায় নেমেছিল আবাসের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে আমাদের সরকার কথা দিয়েছে মুখ্যমন্ত্রী কথা দিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যাদের আবাস প্লাসের প্রথম তালিকায় নাম ছিল কিস্তির প্রথম টাকাটা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে চলে যাবে কেন্দ্র সরকার দিক আর না দিক এটাই পার্থক্য এখানে অনেক বর্ষিয়ান সাংসদেরা আছে আমি আপনাদের বলছি আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে আমরা দলগতভাবে চিঠি লিখব আমরা সবাইকে অনুরোধ করছি দলমত নির্বিশেষে আপনি সিপিএম হোক তৃণমূল হন কংগ্রেস হন বিজেপি হন রাজনীতির সাথে যুক্ত থাকুন না থাকুন সমাজে যদি পরিবর্তন আনতে হয় এবং এই নৃশংস ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আমাদের সুনিশ্চিত করতে হয় আমাদের চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন এবং কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ প্রত্যেকটা সাংসদের অধিকার আছে প্রাইভেট মেম্বার বিল মুভ করে সেটা আইন হিসেবে আইনসভায় পাস করিয়ে বিল হিসেবে আইনসভায় পাস করিয়ে আইন তৈরি করা বাংলার মানুষ আমাদের এই অধিকার দিয়েছে আমরা আগামী দিন করব।